ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবুস বিউটি হ্যাকস। সাবুস বিউটি হ্যাকস আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনি আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টেকনিকের একটি মেগা ব্লাশ সেট এবং একটি হচ্ছে টেকনিকের একটি হাইলাইটার সেট। যারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করছেন যে রেগুলার ইউজের জন্য কিছু ব্লাশ সেট বা কোন টাইপের হাইলাইটার ইউজ করা যায়, দেন তাদেরকে আমি সাজেস্ট করবো টেকনিকের যে মেগা ব্লাশারটা রয়েছে সেটা ইউজ করার জন্য। এটার পিগমেন্টটা এত বেশি, আমি যখন সোয়াচ করব তখন আপনারা বুঝে নেবেন। অ্যান্ড এটার মধ্যে চারটা শেডের মধ্যে কালারটা দেওয়া রয়েছে, যেমনকি আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি, দেখবেন যে কত সুন্দরভাবে এটা সোয়াচ হয়ে যায়। অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দরভাবে আপনার স্কিনের মধ্যে বসে যাবে। এটা একটা প্রথমটা হচ্ছে একটু পিঙ্ক শেডের মধ্যে, তারপরটা কিছুটা একটু পিঙ্ক থেকে ব্রাইট শেডটা, মানে একটু ডিপটা থাকবে। অ্যান্ড যেটাকে আমরা অনেকটা মেজেন্টা বলি, বাট মেজেন্টা থেকে একটু লো শেডের। অ্যান্ড এটা অনেকটা শেডটা পিচ কালারের মধ্যে, জানি না ক্যামেরাটা বোঝা যাচ্ছে কিনা, বাট এই শেডটা অ্যাকচুয়ালি হচ্ছে পিচ কালারের মধ্যে শেডটা আসে। বাট এগুলো অনেকটা পিঙ্কিশ টাইপের শেডের মধ্যে আপনারা যারা ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে টেকনিকের এই মেগা ব্লাশ সেটটা বা ব্লাশারটা আপনারা মাস্ট ট্রাই করবেন। অ্যান্ড এটা হচ্ছে খুবই ম্যাট ফিনিশ দিবে। অ্যান্ড এটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে, অনেকেই দেখা যায় ইনগ্রিডিয়েন্টস পড়ে না, তারপর আমি বলে শোনাচ্ছি আপনাদেরকে যে এখানে মূলত এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে যেটা আপনাকে খুব ম্যাট ফিনিশ দিবে এবং আপনার মেকআপটাকে হাইলাইট বা মানে লং লাস্টিংয়ের জন্য ব্লাশটা খুবই ভালো কাজ করবে। অ্যান্ড অবশ্যই কিউআর কোডটা আপনার স্ক্যান করে নেবেন। ইন্টারনেট ওয়েটটা হচ্ছে 11 গ্রামের এবং টেকনিকে এই ব্লাশার প্রাইস পড়বে 350-400 টাকার মধ্যে, আপনারা যে কোনো কসমেটিক শপের মধ্যে পেয়ে যাবেন। নেক্সট প্রোডাক্টটা যেটা আমার হাতের মধ্যে রয়েছে সেটা হচ্ছে টেকনিকে একটি হাইলাইটার। এই হাইলাইটারটা আমি কী বলবো, আমার জাস্ট আমি হাইলাইটার ফ্যান হয়ে গেছি, কারণ আমার রেগুলার ইউজের জন্য আমি প্রতিনিয়ত এই হাইলাইটারটা ইউজ করেই করে দেখা যাচ্ছে যখনই আমরা বাইরে যাই কিছু পরিমাণে হলেও দেখা যায় যে হাইলাইটার ইউজ করতে হয় একটু শাইনি গ্লোর জন্য। প্রথমে যে হাইলাইটারটা আমি সোয়াচ করে দেখাবো সেটা হচ্ছে হোয়াইট শেডের মধ্যে। দেখা যায় যে অনেক পিগমেন্টেড হাইলাইটার আমি ইউজ করেছি, বাট এটার মতন পিগমেন্টেড হাইলাইটার জাস্ট একটা সোয়াচ আপনি দেখবেন কতটা চকচকে ভাব দিচ্ছে এবং শিমারটা এটা জাস্ট ওয়াও। আর সেকেন্ড শেডটা হচ্ছে অনেকটা গোল্ডিশ টাইপের, বাট খুব বেশি গোল্ড না, যেমনকি দেখতেই পাচ্ছেন আমি সোয়াচ করার সাথে সাথে আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি, জাস্ট একবার নিয়ে দেখাচ্ছি কতটা পিগমেন্টেড এই হাইলাইটারটা। অ্যান্ড যখন আপনারা দেখা যাবেন ব্রাইডাল লুক হতে শুরু করে পার্টি মেকআপ, রেগুলার বেস মেকআপের ক্ষেত্রে আপনারা এই হাইলাইটারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এখনের যে শেডগুলো রয়েছে সেগুলো নর্মালি ব্রাইডালদের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে গোল্ড টাইপের একটা শেড, নর্মালি এই শেডগুলো ব্রাইড যারা তাদের মেকআপের ক্ষেত্রে ইউজ করে থাকে। লাস্ট শেডটা হচ্ছে টোটালি গোল্ড কালার একটা শেড। এটা আপনি শুধু যে আপনি হাইলাইটার হিসেবে গোল্ড শেডটা ইউজ করতে পারবেন তা না, আপনি চাইলে আপনার আই শেডোর মধ্যেও এই হাইলাইটার এই শেডটা ইউজ করতে পারবেন। লাস্ট দুইটা সেট বলবো, শেডের কথা যদি আমি বলি এটা জাস্ট ওয়াও অ্যান্ড পিগমেন্টেড এই হাইলাইটারটা। অ্যান্ড ওই শেডগুলো আপনার যে কোনো একটা ব্রাইডাল মেকআপ অ্যান্ড পার্টি ওয়্যারের জন্য ইউজ করতে পারবেন। অ্যান্ড এই হাইলাইটারটার প্রাইস পড়বে সেম 350-400 টাকার মধ্যে, যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন। সো গাইজ, দেরি না করে আপনারা যারা রেগুলার ইউজের জন্য হাইলাইটার অ্যান্ড ব্লাশার চাচ্ছেন যে কোন সেটটা কিনবেন অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না, তারা অবশ্যই এই দুইটা জিনিস ইউজ করবেন, পারচেস করে আমাকে রিভিউ দিবেন অ্যান্ড বলবেন যে অ্যাজ এ হাইলাইটার অ্যান্ড ব্লাশার এই সেটগুলো কেমন, কারণ আমি নিজে এগুলো ইউজ করি। সো ভিডিওটি এ পর্যন্ত, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন।